বিগ ব্রেকিং, স্বাস্থ্যমন্ত্রীকে ছাটাপেটা করে দেশ ছাড়া করা উচিত বললেন মশিউর রহমান রাঙা। এদিকে শাহেদ সাবরিনা এখন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ, বিপাকে প্রবাসীরা। সবশেষে থাকছে শাহেদ কাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হাসপাতালের এই তথ্য কিন্তু আমি খুশি হতাম যদি মাননীয় সংসদ সদস্য একটু আগে ভাগে আমাদের জানাতে পারতেন। করোনা ভাইরাস মহামারী মোকাবেলা নিয়ে সমালোচনার মুখে থাকা স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিককে কঠোর ভাষায় আক্রমণ করলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যখাতকে ভঙ্গুর করে ফেলেছেন অভিযোগ করে তিনি বলেন, মন্ত্রী তার স্বাস্থ্য ছাড়া অন্যদের স্বাস্থ্য ভালো করতে পারেনি। লুটপাতের রাজত্ব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনাকে ঝাঁটাপেটা করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় দলীয় এক আলোচনা সভায় একথা বলেন মশিউর রহমান রাঙা। সরকারের বেশিরভাগ মন্ত্রী অথর্ব বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকারের প্রতিমন্ত্রী রাঙা। তিনি বলেন, মানুষের বয়স হলে আল্লাহর নাম নেয় আর এরা মন্ত্রী হয়ে লুটপাট করে। প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে বলেছেন তাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে টাকা দিয়ে কেনা যায়। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীও গ্রহণযোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন রাঙা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় সরকারের সমালোচনা করে রাঙা বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে মানুষের অধিকার থাকে না। গণতান্ত্রিক দেশে যদি কথা বলতে না দেন তাহলে আমাদের টিকিট কেটে দেন, আমরা অন্য দেশে চলে যাই, আপনারাই দেশে থাকেন। দলের প্রতিষ্ঠাতার প্রশংসা করে তিনি বলেন, এরশাদ বুক পানিতে নেমে সাধারণ মানুষকে ত্রাণ দিয়েছেন। বাংলাদেশের আর কোনো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এরকম পানিতে নেমে সাধারণ মানুষকে ত্রাণ দেননি। রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভায় দলের চেয়ারম্যান জি এম কাদেরও বক্তব্য দেন। সামরিক শাসক এরশাদের 9 বছরের শাসনামলকে দেশের ইতিহাসে সোনালী অধ্যায় বলে দাবি করে। এদিকে ইন্দোনেশিয়া থেকে ইতালি, আমেরিকা থেকে আফ্রিকা, সারা বিশ্বের গণমাধ্যমে এ সপ্তাহে বাংলাদেশের একটি খবরই বড় সংবাদ শিরোনাম হয়েছে। ঢাকা রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের নাটকীয় গ্রেপ্তারের ঘটনা। করোনা ভাইরাস মহামারী শুরুর পর বাংলাদেশ থেকে যত খবর এ পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে তার কোনোটি সম্ভবত এত বেশি গুরুত্ব পায়নি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস এ নিয়ে যে খবরটি প্রকাশ করে তার শিরোনামে বিগ বিজনেস ইন বাংলাদেশ সেলিং ফেক করোনা ভাইরাস সার্টিফিকেটস, অর্থাৎ বাংলাদেশে জাল করোনা ভাইরাস সার্টিফিকেট নিয়ে বিরাট ব্যবসা ফাঁদা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই খবরে বলা হয় বাংলাদেশে এই ধরনের সার্টিফিকেটের একটা বড় বাজার আছে, কারণ ইউরোপে কাজ করে যেসব বাংলাদেশি তারা সেখানে ফিরে যেতে উদগ্রীব। এই অভিবাসী বাংলাদেশিরা সেখানে মুদির দোকান, রেস্তোরাঁয় কাজ করে বা রাস্তায় পানির বোতল বিক্রি করে। যেসব বাংলাদেশি ইতালিতে কাজ করেন তাদের চাকরি স্থলে মালিকরা তাদের কাজে ফিরিয়ে নেওয়ার আগে এরকম সার্টিফিকেট চাইছেন। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনে এবং তাদের ইংরেজি ওয়েবসাইটেও এই খবরটি বড় করে প্রচার করা হয়েছে। আল জাজিরার খবরের শিরোনাম ছিল বাংলাদেশ অ্যারেস্ট হসপিটাল ওনার ওভার ফেক করোনা ভাইরাস রেজাল্টস। অপরদিকে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের অনিয়ম উদ্ঘাটন এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেপ্তারের পরও সমালোচকদের ভূমিকায় চটেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। দলটির শীর্ষ নেতাদের ভাষ্য অনুযায়ী রিজেন্ট গ্রুপ ও শাহেদ করিমের অনিয়ম অপরাধ সরকারই খুঁজে বের করেছে, সরকারই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করেছে। এক্ষেত্রে শাহেদ করিমের দলীয় পরিচয়ও দেখা হয়নি, অথচ রিজেন্ট গ্রুপের অনিয়ম প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগ ও সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ করিমের ঘনিষ্ঠতাকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হচ্ছে এবং প্রচার করা হচ্ছে। এতে চটেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।